ইউনেস্কো হেরিটেজ পাওয়ার পর প্রকাণ্ড ফলক বসেছে বিশ্বভারতীর বিশ্ববিদ্যালয়ে। কিন্তু যে রবীন্দ্রনাথ ঠাকুর হাতে করে প্রতিষ্ঠা বিশ্বভারতীর, সেই ফলকে কোথাও তার নাম নেই। তার পরিবর্তে শ্বেত পাথরের ওপর খোদাই করা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিশ্বভারতীর বর্তমান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম। সেই নিয়ে বিতর্কের মধ্যে গতকাল হুঁশিয়ারি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, বিশ্বভারতীর ফলকে রবীন্দ্রনাথের নাম না লেখা হলে আন্দোলন শুরু করবেন তারা, এবং বিশ্বভারতীর ফলক বিতর্কে ফের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। আমরা এ বিষয়ে বিস্তারিত জেনে নেব। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন ট্রাইব টিভির প্রতিনিধি কলকাতা থেকে রাজীব দত্ত। রাজীব, তোমার কাছে যেটা জানতে চাইবো, আমরা যেমনটা দেখলাম বিশ্বভারতীর ফলকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম নেই, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বর্তমান উপাচার্যের নাম রয়েছে, এ বিষয়ে মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, কি জানিয়েছেন তিনি? দেখো, প্রথমেই বলি যে বিতর্ক দানা বেঁধেছে, জানো, যে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা বিশ্বভারতী পাওয়ার পর যে প্রতিটা ভবনের সামনে একটি করে ফলক লাগানো হয়েছে, এবং সেই ফলকের একদিকে রয়েছে নরেন্দ্র মোদী, যিনি বিশ্বভারতীর আচার্য, এবং আরেকদিকে রয়েছে বিদ্যুৎ চক্রবর্তী, যিনি ভাইস চ্যান্সেলর। তো এখানে রবীন্দ্রনাথের নাম বাদ দেওয়া হয়েছে, এই নিয়ে আপত্তি মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি গতকাল রাতে একটি টুইট করেন এবং এর আগেও তিনি প্রতিবাদ করেছেন। তো সেখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন যে যেভাবে রবীন্দ্রনাথকে বাদ দেওয়া হয়েছে, যার হাত ধরে এর বিশ্বভারতী তৈরি হলো, সেই ঐতিহ্য, যে ঐতিহ্য বহন করেছে, ঐতিহ্যকে রবীন্দ্রনাথ গুরুদেবকে বাদ দেওয়া হয়েছে, এটা তিনি মনে করছেন যে এর গুরুদেবকে অপমান করা হয়েছে, এবং সেই সঙ্গে যারা এই কাজ করেছেন তারা আত্মপ্রদর্শন অহংকারী বলে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিহিত করেছেন। সেই সঙ্গে তিনি মনে করছেন যে পরিকল্পিতভাবে এই অপমান গুরুদেবকে করা হয়েছে। মমতা তাই কেন্দ্রীয় সরকারের প্রতি মমতার পরামর্শ যে গুরুদেবকে এই ফলক সরিয়ে দেওয়া হোক, যে ফলক লাগানো হয়েছে প্রতিটা ভবনে, রবীন্দ্র ভবন বলো বা সমস্ত ভবনের সামনে যে ওয়ার্ল্ড ইউনেস্কোর যে নাম দিয়ে যে ফলক লাগানো হয়েছে, সেই ফলকগুলো সরিয়ে দেওয়া হোক, এবং ফলক সরিয়ে দিয়ে গুরুদেবের প্রতি যে সম্মান, সে প্রাপ্য সম্মান কিন্তু ফিরিয়ে দেওয়া হোক। তিনি মনে করছেন যে এই যে ধরনের এই ফলক লাগানো হয়েছে সেটা পরিকল্পিতভাবে এবং গুরুদেবকে অপমান করা হয়েছে, তাই তার চরম হুঁশিয়ারি। ইতিমধ্যেই জানো যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিশ্বভারতীর সামনে সেখানে অবস্থান প্রতিবাদ আন্দোলন করা হচ্ছে, আগামী দিনে এই আন্দোলন কিন্তু আরো জোরদার করা হবে যদি এই ফলক না সরানো হয়। এবং যিনি আজকে প্রতিষ্ঠা করলেন বিশ্বভারতীর, যার হাত ধরে এই বিশ্ব ঐতিহ্য এলো, সেই গুরুদেবকে, রবীন্দ্রনাথ ঠাকুরকে ফলকে নাম রাখা হলো না, রাখা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং রাখা হলো বিদ্যুৎ চক্রবর্তী, যিনি ভাইস চ্যান্সেলর, এতে অত্যন্ত অপমানকর বলে মনে করছেন, এবং সেই কারণে তিনি মুখ্যমন্ত্রীর অভিযোগ যে এটা অহংকার এবং আত্মপ্রদর্শন করা হয়েছে ফলকের মাধ্যমে, তিনি তার টুইটারে বলেছেন যে এটা অহংকারে প্রদর্শন করা হয়েছে, সেই সঙ্গে গুরুদেবকে অপমান করা হয়েছে, তাই বিশ্বভারতী যে ফলক বসিয়েছে সেই ফলক যাতে দ্রুততার সঙ্গে সরিয়ে দেওয়া হয়, এবং রবীন্দ্রনাথের যে প্রাপ্য সম্মান সেই সম্মান গুরুদেবকে ফিরিয়ে দিতে হবে, এবং তার জন্যই তিনি কেন্দ্রীয় সরকারের কাছে টুইটারে হ্যান্ডেলে তিনি পোস্ট করে লিখেছেন যে কেন্দ্রীয় সরকারের কাছে তার পরামর্শ, এই ফলক সরিয়ে দেওয়া হোক এবং সরিয়ে দিয়ে রবীন্দ্রনাথকে তার প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়া হোক। অত্যন্ত তিনি মনে করছেন যে অত্যন্ত একটা ভয়ঙ্কর কাজ করা হয়েছে, রবীন্দ্রনাথের মতো যিনি, যার হাত ধরে এই বিশ্ববিদ্যালয় তৈরি হলো, তার অস্তিত্ব মুছে দেওয়া হলো, সেটা কখনোই মানা সম্ভব নয়। এবং গতকাল রাত, এর আগেও মুখ্যমন্ত্রী প্রতিবাদ করেছেন, গতকাল রাত্রেও তিনি একটি টুইট করে প্রতিবাদ করেছেন এই এই বিশ্বভারতী কর্তৃপক্ষের আচরণ নিয়ে। ধন্যবাদ রাজীব। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, বিশ্বভারতীর ফলকে নেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম, আর তা নিয়ে এখনো অব্যাহত রয়েছে রাজনৈতিক তরজা। বিশ্বের হেরিটেজ শান্তিনিকেতন গড়ে তুলেছিলেন কবিগুরু, কিন্তু বিশ্বভারতীর ফলকে রবীন্দ্রনাথের নাম নেই, অথচ উপাচার্য এবং প্রধানমন্ত্রীর নাম রয়েছে, এবং এ বিষয়ে অবিলম্বে ফলক সরিয়ে ফেলা উচিত কেন্দ্রের, এমনটাই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং কালকেও আমরা দেখেছি বিশ্বভারতীর ক্যাম্পাসের বাইরে কবিগুরু মার্কেটের সামনে অবস্থান বিক্ষোভ করেছে তৃণমূল। বিশ্বভারতীর ওয়ার্ল্ড হেরিটেজ ফলকে নেই রবীন্দ্রনাথ ঠাকুরের নাম, আর এ নিয়ে এর আগেও কার্যত হুঁশিয়ারির সুর শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রীর গলায়। শুক্রবারের সকালের মধ্যে ফলক পরিবর্তন না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা। এ নিয়ে শুরু হয়েছিল রাজনৈতিক তরজা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, যদি
রবীন্দ্রনাথ ঠাকুরের নাম না লেখা হয় তাহলে আমাদের ওখানের লোকেরা সকাল 10টা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি বুকে নিয়ে আন্দোলন শুরু করবে এবং সেই মতো কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকরা আন্দোলন শুরু করেন। শুধু বাংলা ও বাঙালি নয়, গোটা দেশের গর্ব শান্তিনিকেতন। বিশ্বকবির অমর সৃষ্টিকে বিশ্ব ঐতিহ্যের সম্মান দিয়েছে ইউনেস্কো। তারই শ্বেত ফলকে ফের লেগেছে বিতর্কের কালি আর রাজনীতির রং। বাঙালির প্রাণের কবি বিশ্বভারতীর প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ ঠাকুরেরই নাম নেই এই ফলকে। আছে কেবল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম, এবং এই নিয়েই সরব হয়েছেন আরও একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এ বিষয়ে তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, দম্ভের প্রদর্শন সরিয়ে ফেলা উচিত।